সিরিয়ায় আইএস এর হামলায় নিহত 53। আরো বিস্তারিত জানিয়ে দিব, পাকিস্তানের পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা নিহত 9। মার্কিন ও ফরাসি বাহিনীর হাতে অস্ত্র আটক হওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান, যে কারণে ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে যুদ্ধে হেরে গেছেন। আরো থাকছে ট্যাঙ্কে পড়াবার যুদ্ধবঞ্চ ইউক্রেনের জন্য বারবারই জানালো জার্মানি, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া মহড়ার প্রতি নজিরবিহীন প্রতিক্রিয়া দেখানো হুমকি উত্তর কোরিয়ার, এবার বাকমুত শহর দখলের পথে রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব আরব সাগরে ইসরায়েলি জাহাজে ভয়াবহ হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। সিরিয়ায় আইএস এর হামলায় নিহত 53। সিরিয়ায় মধ্যাঞ্চল মরুময় প্রদেশে হোমসে ইসলামী স্টেট আইএস হামলা করেছে বলে জানা গেছে। এতে অন্তত 53 বেসামরিক লোক নিহত হয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায় তথ্য জানায় এই হামলার জন্য গণমাধ্যম আইএস কে দায়ী করেছে। শনিবার ওই রাষ্ট্রীয় গণমাধ্যম বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সানার প্রতিবেদনে বলা হয় হামলার নিহতদের লাশ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল প্রধানের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই হাসপাতালে নিহতদের সংখ্যা মাথায় গুলির ক্ষত রয়েছে। এছাড়া হামলায় বেঁচে যাওয়া একজন সানাকে বলেছেন আইএস তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে। পালমিরা হাসপাতাল পরিচালক ওয়ালিদ ওডির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরো জানায় নিহতদের 46 জন বেসামরিক নাগরিক ও 7 জন সেনা সদস্য। সূত্র রয়টার্স। পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা নিহত 9। পাকিস্তানে করাচি পুলিশ প্রধানের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় 9 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 5 জন জঙ্গি, বাকি 4 জন পুলিশ ও রেঞ্জার সদস্য, এতে আহত হয়েছেন আরো 8 জন। খবর জিও নিউজের। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7:10 করাচির সারিফা ফয়সাল এলাকায় পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা চালায় বন্দুকধারীরা। এরপর প্রায় 4 ঘন্টা অভিযান চালিয়ে 5 তলা ভবনটি জঙ্গি মুক্ত করে পুলিশ ও রেঞ্জার সদস্যরা। প্রতিবেদনে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করলে 3 জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। এছাড়া 2 জন গুলিতে নিহত হয়েছেন। হামলার ঘটনায় পুলিশ সদস্য সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 18 জন। প্রায় 4 ঘন্টা অভিযানের পর শুক্রবার রাতে পুলিশ প্রধানের কার্যালয়ে জঙ্গি মুক্ত ঘোষণা করে আইন শৃঙ্খলা বাহিনী। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান হামলার সময় পুলিশ প্রধান করাচিতে ছিলেন না। পুলিশ প্রধানের কার্যালয়ের আশপাশে বেশ কয়েকটি ভবন, পুলিশ কর্মকর্তা তাদের পরিবারের সদস্যরা থাকতেন। মার্কিন ও ফরাসি বাহিনীর হাতে অস্ত্র আটক হওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান। ফরাসি ও মার্কিন বাহিনীর হাতে অস্ত্র আটক হওয়ার খবর প্রত্যাখ্যান করেছে ইরান। ইসলাম প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি চাফি আজ বৃহস্পতিবার বলেছেন আগ্রাসীদের কাছে অস্ত্র রপ্তানিকারক এবং ইয়েমেনে মুসলিম জাতির অবরোধে সহযোগিতাকারী দেশগুলো অন্যকে অপবাদ দেওয়ার অধিকার রাখে না। এ ধরনের অবস্থা তারা বিশ্ব জনমতে বিভ্রান্ত করতে এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের খবর ছড়ানো হয়েছে বলে জানান এই মুখপাত্র। এ সময় ইয়েমেনে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো ভয়াবহ আগ্রাসনের কথা স্মরণ করেন এবং সেখানে যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান। 2015 সালে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র দেশ। এই হামলায় ইউরোপে বেশ কয়েকটি নানাভাবে সহযোগিতা করেছে। পাশ্চাত্যের কাছ থেকে অস্ত্র কিনে সেগুলো ইয়েমেনে ব্যবহার করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এ অবস্থায় আজ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ইরানকে জড়িয়ে একটি খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে ইরানের পাঠানো হাজার হাজার অ্যাসল্ট রাইফেল ও বিপুল গোলাবারুদ জব্দ করেছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। এসব অস্ত্র জব্দ করতে ফ্রান্সকে সহায়তা করেছে মার্কিন নৌবাহিনী, কিন্তু এ ধরনের খবর সত্য নয় বলে জানিয়েছে ইরান। সূত্র আরব নিউজের। যে কারণে ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে যুদ্ধে হেরে গেছেন। এক সপ্তাহের কম সময় যুদ্ধের পর এটা মনে হচ্ছে ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ইউক্রেন বিরুদ্ধে সব সম্মুখে মরে জিতে গেলেও আসল যুদ্ধটাই হেরে যাবেন তিনি। রাশিয়ার সাম্রাজ্যপূর্ণ নির্মাণ যে স্বপ্ন পালন করেছেন সেটি একটি মিথ্যা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।
আর তাহলে ইউক্রেন কোনো জাতি নয়, ইউক্রেনে কোনো শুদ্ধ জাতিগোষ্ঠী অন্তর্গত নয় এবং কিয়েভ খার্কিভ লাভিভে বাসিন্দাদের মস্কোর শাসনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা। ইউক্রেন হাজার বছরেরও বেশি সময় ইতিহাস সমৃদ্ধ জাতি। মস্কো যখন গ্রাম হয়ে ওঠেন তখনই কিয়েভে একটি গুরুত্বপূর্ণ নগর হয়েছিল, কিন্তু রাশিয়ার স্বৈরশাসন মিথ্যাগুলো এতভাবে বলেছে যে তিনি স্পষ্ট নিজেই এসব বিশ্বাস করেছেন। পুনর্মানের উপর নির্ভর করে থাকতে পারতেন, তিনি জানতেন সামরিকভাবে রাশিয়া ইউক্রেনের চেয়ে ঢের শক্তিশালী। তিনি আরও জানতেন ইউক্রেন সাহায্য করতে ন্যাটো সৈন্য পাঠাবে না। তিনি এটিও জানতেন রাশিয়া তেল গ্যাসের উপর জার্মানির মতো দেশগুলো করা নিষেধাজ্ঞা দিতে দ্বিধাবোধ করবে না। ট্যাঙ্কের পর আবার যুদ্ধবিমান ছটা ইউক্রেনের জন্য বাড়াবাড়ি, বললেন জার্মান চ্যান্সেলর। লেপার্টুর ট্যাঙ্কে দেওয়া হলে ইউক্রেনে কোনো ধরনের যুদ্ধবিমান দেবে না জার্মানি। কিয়েভের অনুরোধ এবার সরাসরি প্রত্যাখ্যান করলো দেশটি। যুদ্ধবিমান না দেওয়ার সিদ্ধান্ত ইউক্রেনকে সাফ জানিয়ে দিয়েছে জার্মান চ্যান্সেলর উলফ সলস, বলেছেন ইউক্রেনে এই আহ্বান বাড়াবাড়ি খবর ভয়েস অফ আমেরিকার। চ্যান্সেলর উলফ সলস বলেছেন অত্যাধুনিক লেপার্টুর ট্যাঙ্ক সরবরাহ ঘোষণা দেওয়া হলেও কোনো অবস্থাতেই যুদ্ধবিমান দেওয়া হবে না ইউক্রেনকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যাতে ইউরোপে ছড়িয়ে পড়তে না পারে সেই ব্যাপারে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে জার্মানি সহ ন্যাটো অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে অত্যাধুনিক সামরাস্ত্রের আহ্বান করেছে ইউক্রেন। এর মধ্যে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দূরপাল্লার কামানো ট্যাঙ্ক অন্যতম। সর্বশেষ অত্যাধুনিক লেপার্টুর ট্যাঙ্ক পরস্পর জার্মান কাছে যুদ্ধ বিমান সাবমেরিন চেয়ে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই প্রতিক্রিয়া জানিয়েছেন উলফ সলস সূত্র পাস টুডে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়ার প্রতি নজিরবিহীন প্রতিক্রিয়া দেখানোর হুমকি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া শুক্রবার হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া তাদের পরিকল্পিত যৌথ সামরিক মহড়া নিয়ে এগিয়ে গেছে, উত্তর কোরিয়া নজিরবিহীন প্রতিক্রিয়া দেখাবে। উত্তর কোরিয়া শুক্রবার হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া তাদের পরিকল্পিত যৌথ সামরিক মহড়া নিয়ে এগিয়ে গেলে উত্তর কোরিয়া নজিরবিহীন প্রতিক্রিয়া দেখাবে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র পরীক্ষা প্রতিক্রিয়ায় এই যৌথ মহড়ার বিষয়ে দ্রুত পরিকল্পনা করা হয়। রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত মন্তব্যে বলা হয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করেছে যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া তাদের পরিকল্পিত মহড়া বিষয়ে এগিয়ে গেলে কোরীয় উপদ্বীপ ক্রমবর্ধমান উত্তেজনা ঘৃণিত নিম্নজিত হবে। এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে যে তারা বুধবার পেন্টাগনে একটি টেবল লোড এক্সারসাইজ প্রকৃত মহড়া বিষয় অনুশীলন চালাবে, আর এটি হবে উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার প্রতি প্রকৃত মহড়ার অনুরূপ। এবার বাখমুত শহর দখলের পথে রাশিয়া। আগামী 23 ফেব্রুয়ারি ইউক্রেনের চলমান বিশেষ সামরিক অভিযানে এক বছর পূর্ণ হবে। যুদ্ধের এই পর্যায়ে গত কয়েকদিন ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই মধ্যে দেশটি অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনে বৃহত্তর তেল শোধনাগারে হামলা হয়েছে বলে জানিয়েছে অভিযোগ করেছে কিয়েভ। শুক্রবার ভারতের যোদ্ধা গোষ্ঠীর প্রধান জানিয়েছে দীর্ঘ অবরুদ্ধ শহর বাখমুত শহর আগামী কয়েক মাসের মধ্যে মুক্ত হবে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র কূটনৈতিক লাভের পর ভারী গোলাপ বোমা বর্ষণ প্যাটার্ন অনুসরণ করে রাশিয়ার ভোরে 36টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেন বিমানবাহিনী জানিয়েছেন ক্ষেপণাস্ত্রগুলো বিমান হামলা সাইরেন শুরু করে এবং শোধনাগার সহ ইউক্রেন বিভিন্ন স্থানে আঘাত হেনেছে, সে যেখানে ক্ষতিগ্রস্ত পরিমাণ অস্পষ্ট এবং অকল্পনীয়। তবে এর মধ্যে 16টি ক্ষেপণাস্ত্র গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে বিমান বাহিনী। রাশিয়ার বর্তমান মনোযোগ ডোনেটস্ক শহর বাখমুতের দিকে, সেটি ইউক্রেনের শিল্পকেন্দ্রস্থল দোনবাসের অংশ এবং আংশিকভাবে রাশিয়ার দখলে। বাখমুতের নিয়ন্ত্রণ রাশিয়া এখনও পশ্চিমে দুটি বড় শহর ক্রমতস্ক এবং সোলোবিহাস্ক অগ্রসর হওয়ার জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। এদিকে যুদ্ধপন্থী সামরিক ব্লগারের সঙ্গে একটি সাক্ষাৎকারে অগানা প্রধান ইয়েভজেনি প্রিজোজিন প্রভাবাস দিয়েছে যে বাখমুত এপ্রিলের মধ্যে মুক্ত হবে এবং বাখমুতে আপনাকে সমস্ত সরবরাহ রুট কেটে ফেলতে হবে। আরব সাগরে ইসরায়েলি জাহাজে ভয়াবহ হামলা। আরব সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হচ্ছে, যদিও তেহরান এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার একটি আঞ্চলিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে গত 10 ফেব্রুয়ারি আরব সাগরে ওই হামলার ঘটনা ঘটে। সূত্রটি বলেছে হামলার সম্ভবত ড্রোন ব্যবহার করা হয়েছিল, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি এমব্রে এজেন্সি বলেছে মানবাধিকার বিমান ব্যবস্থা তথ্য আনম্যান এরিয়াল ভেহিকল ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
ওই সময় আরব সাগরের দুটি ট্যাঙ্কার একটি বাল্কো ক্রিয়ার ছিল, এর মধ্যে দুটি বাণিজ্যিক জাহাজ ইসরায়েলি মালিকানাধীন এবং একটি সংযুক্ত আরব আমিরাতের। সিকিউরিটি কোম্পানি আরব বলেছে হামলার সঙ্গে ইরানও জড়িত বলে অনুমান করা হচ্ছে, তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত হয়নি। এর আগে চলতি বছরে 29 জানুয়ারি ইরানের ইস্পাহান শহরে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা করা হয়। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান, সেই সঙ্গে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে দেশটি। প্রসঙ্গত, তেহরানের পারমাণবিক কর্মকাণ্ড ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে অস্ত্র সরবরাহ এবং সাম্প্রতিক দেশটির সরকার বিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী দমন প্রেরণের অভিযোগ ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও অঞ্চলের বাইরে নিজেদের অত্যাধুনিক অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে ইরান। একই সঙ্গে ইরানও ড্রোন প্রিসিশন গাইডেড নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বিক্রির বিষয়ে অন্তত 50টি দেশের সঙ্গে আলোচনা হয়েছে। সূত্র 5 টুডে।